সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত বা আইনের বই বা আইন সম্পর্কে যারা জানতে চান, যখন আইনের বইগুলো বা বিভিন্ন আইনের জার্নালগুলো যখন পড়েন, সেক্ষেত্রে কিছু ল্যাটিন শব্দ থাকে যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ ল্যাটিন শব্দ সম্পর্কে অবগত করানোর জন্য। তাহলে আপনি যখনই যে কোনো জাজমেন্ট যখন আপনি পড়বেন, তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে আদালত কি বলতে চাচ্ছে অথবা কি বুঝাতে চাচ্ছে। জাস্ট আজকে আপনাদের জন্য যেগুলো আমরা নিয়ে এসেছি, জাস্ট মাত্র আপনাদের জন্য 5টি শব্দ নিয়ে এসেছি। এই 5টি শব্দ আপনি খুব ভালোভাবে স্মরণ করবেন। প্রথমেই 1 নম্বর যে শব্দটি আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সেটিকে আমরা বলতেছি যে ইপসো ফ্যাক্টো। এটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ, ইপসো ফ্যাক্টো। এটি দ্বারা যেটি বোঝায় সেটি হচ্ছে বাই দিস ফ্যাক্ট অনলি। আমরা এতটুকু বলতে পারি, এটি দ্বারা সহজ ইংলিশে আপনি বুঝবেন যে ইপসো ফ্যাক্টো মানে হচ্ছে যে বাই দিস ফ্যাক্ট অনলি। একটা যদি আমরা আপনাদেরকে উদাহরণ দিই তাহলে হয়তো আরও খুব সহজভাবে কিন্তু আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে ধরলাম আপনি একটি যে কোনো মামলা রায় পড়তেছেন, সেক্ষেত্রে 3টি বিচার্য বিষয় সম্ভবত হলো, যে 3টি বিচার্য বিষয় আসলো, এখন দুটো সেক্ষেত্রে হয় ডিসপ্রুভ হয়ে গেল অথবা প্রুভ হলো না, কিন্তু বিচারক যেটি লিখলেন যে 1 নম্বর ফ্যাক্টের ক্ষেত্রে লিখলেন যে ফ্যাক্ট ওয়ান ইজ ইপসো ফ্যাক্টো, ইপসো ফ্যাক্টো। এটি দ্বারা বিচারক আসলে যেটি বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে এই একটি ফ্যাক্টই যথেষ্ট, এই একটি দলিলই যথেষ্ট, এই একটি গ্রাউন্ডই যথেষ্ট এই মামলাটি এদের পক্ষে রায় দেওয়ার জন্য। তার মানে কোনো মামলা বা কোনো বিষয়ে যখন আপনারা দেখবেন যে সেখানে লেখা আছে ইপসো ফ্যাক্টো, তার মানে হচ্ছে এই একটি জিনিস, একটি প্রমাণ, একটি এভিডেন্স, একটি গ্রাউন্ডই যথেষ্ট, এটি এখন যে কোনো ডিগ্রির জন্য, যে কোনো জাজমেন্টের জন্য, যে কোনো ওয়ার্ডের জন্য হতে পারে। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, ল্যাটিন শব্দ ইপসো ফ্যাক্টো বারবার উচ্চারণ করবেন তাহলে খুব সহজে মনে আসবে। ইপসো ফ্যাক্টো মানে হচ্ছে বাই দিস ফ্যাক্ট অনলি, অর্থাৎ এই একটি কারণই যথেষ্ট। অর্থাৎ আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অসংখ্য ভিডিও আছে, এখন এই ভিডিওটি দেখে আপনি যদি ইমপ্রেস হন, আপনি বলতে পারেন যে ইপসো ফ্যাক্টো ভিডিও, অর্থাৎ এই যে ভিডিওটি যথেষ্ট এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করার জন্য, এই চ্যানেলের যে অ্যাডমিন তাকে আমার ফ্রেন্ডলি এই চ্যানেলটিকে প্রমোট করার জন্য। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম ইপসো ফ্যাক্টো। 2 নম্বরে এখন আসি আমরা, যেটি সেটি হচ্ছে প্রাইমা ফেসাই। প্রাইমা ফেসাই আপনারা যখন বিভিন্ন ভালো ভালো লয়ারের, আপনারা যখন বিভিন্ন রকম দেওয়ানি হোক, ফৌজদারি হোক, দেওয়ানি ক্ষেত্রে যদি আপনি দলিল খতিয়ান আপনার মালিকানা যাচাই করেন, তখন মন্তব্য কলমে শেষের দিকে যেটি হয় সেটি হচ্ছে আইনজীবী লিখে দেন যেটি, সেটি হচ্ছে প্রাইমা ফেসাই। প্রাইমা ফেসাই বলতে বোঝায় যে অন দ্য গ্রাউন্ড অফ, মানে হচ্ছে সরি ও এন হবে অন দ্য গ্রাউন্ড অফ এভিডেন্স ইজ প্রোভাইডেড, মানে হচ্ছে প্রাইমা ফেসাই মানে হচ্ছে আপনি যে দলিল খতিয়ান যেগুলো তার কাছে দিলেন সেগুলো বিচার বিশ্লেষণ করে সেই মতামতটি দিচ্ছে। তো এক্ষেত্রে এত বড় অন দ্য গ্রাউন্ড অফ এভিডেন্স ইজ প্রোভাইডেড না লিখে জাস্ট ল্যাটিন শব্দ প্রাইমা ফেসাই ইউজ করা হয়। এর মানে হচ্ছে যে ভাষা যে ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আপনার কাছে আছে, যেটা আপনি তাকে দিলেন, এর ভিত্তিতে উনি বলতেছেন যে এটা এইরকম হতে পারে, মালিকানা আপনার ঠিক আছে অথবা নাই। মানে আপনি যেই ডকুমেন্টগুলো তার কাছে দিলেন সেই ডকুমেন্টগুলোর ভিত্তিতে এটা বলা যায় যে আপনার মালিকানা ঠিক আছে, কিন্তু যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে সেটা ভিন্ন কথা। তার মানে প্রাইমা ফেসাই মানে হচ্ছে যে প্রাথমিক যে ডকুমেন্টটা আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টের উপর ভিত্তি করেই উনি বলতেছেন। তার পরবর্তীতে আপনারা একটি শব্দ পাবেন নন ইস্ট। এটি খুব সহজে যদি আপনি একটি দেওয়ানি মামলা করেন, এখন বিবাদীর প্রতি সমন ইস্যু করা হবে, এখন এই যে সমনের ঠিকানাটা, বিবাদের ঠিকানাটা, আপনি এমন একটা ঠিকানা দিলেন যখন এডি যাওয়া হলো, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট, যখন আমরা জানি যে সমন দুইভাবে জারি করা যায়, জারিকারকের মাধ্যমে এবং যে পোস্ট অফিসের মাধ্যমে, আপনি এমন ঠিকানা দিলেন যে সেখানে যখন ডাকপিয়ন গেল বলল যে না এই ব্যক্তি এই ঠিকানায় থাকেই না, তখন যখন এটা রিটার্ন আসলো তখন সেক্ষেত্রে আদালতের নথিতে এই নন ইস্ট শব্দটি ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে নন ইন এক্সিস্টেন্স, মানে যেই জিনিসটার অস্তিত্বই নাই, এমন একটা
জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি, এই জন্য এটাকে বলা হয় নন ইস্ট, মানে যার অস্তিত্ব নাই। তার পরবর্তীতে আসি একটি শব্দ আইবি আইডি। আইবি আইডি যে ধরলাম যে কোনো একটি আমরা যদি মামলার রেফারেন্স দিই, যেমন জাস্ট কয়েকদিন আগে যে চেকের মামলাটি হলো, যে চেকের জন্য অবশ্যই একটা কনসিডারেশন বা চুক্তি বা বৈধ কোনো আপনার বিনিময় থাকতে হবে, তো এখন আপনি যদি এই মামলাটাকে কোনো জায়গায় রিফার করতে চান, এক্ষেত্রে এটি আমরা যেহেতু জানি সুপ্রিম কোর্টে প্রকাশিত হয়েছে, যে অনলাইনে এসসি ওবি অনলাইন বুলেটিনে প্রকাশিত হয়েছে, তো এক্ষেত্রে আপনি এখানে একটি নাম্বার দিয়ে দিতে পারেন। ধরলাম আমরা দিলাম যে এত হচ্ছে 2020, অর্থাৎ সুপ্রিম কোর্টের অনলাইন যে জার্নাল প্রকাশিত হচ্ছে তার 20 সালের 1 নম্বর ভলিউম। তো এখন আপনি যে কোনো একটি আর্জি বা কিছুর মধ্যে যখন বারবার এই জাজমেন্টে হাওয়ালা দিবেন, তখন বারবার এতটুকু না লিখে জাস্ট আইবি আইডি দেওয়া হয়। তার মানে বোঝা যায় যে পূর্ববর্তী একটি জাজমেন্ট বা পূর্ববর্তী একটি দলিল বা পূর্ববর্তী একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে, এই জন্য বারবার আইবি আইডি শব্দটি ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে আসি আমরা সুমোটো। সুমো এম ও সরি টিও সুমোটো। এই সুমোটো জাস্ট আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এতিমদেরকে বাসা থেকে বাইর করে দিয়েছেন তার চাচা, তো এই জন্য মধ্যরাতে হাইকোর্ট বসে তাদেরকে তাদের ঘরে যাওয়ার জন্য যেটি করলো, তো হাইকোর্ট নিজে থেকেই একটি আদেশ দিল। তো এখানে বাদীও নেই বিবাদীও নেই কিছুই নেই, হাইকোর্টে যারা বিচারপতি আছেন, হাইকোর্ট যে কোনো মাধ্যমে খবর পেল এবং স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে একটা অ্যাকশন নিল, এটাকে বলা হয় সুমোটো। তো আসলে এই 5টি শব্দ তাহলে আপনারা আজকে বুঝলেন। আমি আশা করি আপনারা 50টি যদি শব্দ বুঝেন আর কোনো শব্দ বাকি থাকবে না। একটা হচ্ছে ইপসো ফ্যাক্টর, মানে হচ্ছে এই একটা কারণই যথেষ্ট, বাই দিস ফ্যাক্টর অনলি। প্রাইমা ফেসাই, মানে আপনি যে এভিডেন্সটা দিলেন, যে দলিলটা আপনার কাছে আছে, অন দ্য গ্রাউন্ড অফ এভিডেন্স যে জিনিসটা আপনি প্রোভাইড করেছেন তার ভিত্তিতে। নন ইস্ট হচ্ছে আপনি এমন একটা বিষয়ের কথা বলতেছেন, এমন একটা ঘটনার কথা বলতেছেন, এমন একটা আইনের কথা বলতেছেন, এমন একটা ঠিকানা দিলেন যার কোনো অস্তিত্বই নেই, এটা হচ্ছে নন ইস্ট। তারপরে যদি আমরা বলি আইবিআইডি, মানে হচ্ছে আপনি যখনই কোনো জাজমেন্ট কোনো দলিলের একটি ঘটনা একবার উল্লেখ করেছেন, যখন বারবার সেটাকে উল্লেখ করতে হবে, তখন যদি শুধু আপনি আইবিআইডি দেন তাহলেই বোঝা যাবে যে এটি পূর্ববর্তী যে একটি রেফারেন্স দেওয়া হয়েছে সেই রেফারেন্সটি টেনে আনা হচ্ছে। আর সুমোটো মানে হচ্ছে আদালত নিজের থেকে যেটি করলো স্বয়ংক্রিয়ভাবে যে কোনো একটি অর্ডার বা আদেশ নির্দেশনা জারি করলো, এটা হচ্ছে সুমোটো। আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন। এই 5টি ল্যাটিন শব্দ থেকে আমরা সর্বমোট 50টি ল্যাটিন শব্দ আপনাদেরকে খুব সহজ সরল বাংলা ভাষায় নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।